বিএনএন বাংলার দর্শকদের আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের বিএনএন বাংলার কৃষি সমাচার যে খবর, সেই সংক্রান্ত খবরের জন্য আমরা এখন কুচবিহারে রয়েছি। কুচবিহারের উপ কৃষি অধিকর্তা প্রশাসন মাননীয় গোপালচন্দ্র মানের সঙ্গে আমরা কথা বলব। আমরা শুনিল আবহাওয়ার খামখেয়ালি কমানোর জন্য ধান চাষে চাষিদের কী কী সমস্যা হচ্ছে এবং চাষিদের কৃষি দপ্তর দেওয়া হচ্ছে। আমরা আপনাদের সাথে এবার পরিচয় করে দিচ্ছি উপ কৃষি অধিকর্তা প্রশাসন কুচবিহার মাননীয় গোপালচন্দ্র মানের সাথে। নমস্কার। আমাদের আবহাওয়ার খামখেয়ালিপনা তো হচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে দক্ষিণবঙ্গে খুবই আছে। আমাদের উত্তরবঙ্গে যে পরিমাণ বৃষ্টিপাত হয় তার থেকে অল্প কিছু আমরা শর্টেজ আছে আর কি, আমাদের কম আছে। তা তবু আমাদের এখানে ট্রান্সপ্লান্টিং যেটা হয় আর কি কুচবিহার জেলায় আমন ধান, সেটা 215,500 হেক্টর সেটা আমরা অলরেডি কভার করে ফেলেছি। মানে আমাদের সমস্ত এটা হয়েছে, 100% অ্যাচিভ করেছি আমরা। এবং এখন যেটা হচ্ছে যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে খরা যাচ্ছে, তবে এতে ধানের আমাদের অন্তত কুচবিহার জেলায় সেরকম অসুবিধে নেই আর কি। হ্যাঁ, এই অবস্থায় আমাদের যে দেখবেন রাতের দিকে বৃষ্টিটাই বেশি হচ্ছে, দিনের দিকে বৃষ্টি কম হচ্ছে। তা দিনের দিকে রোদ থাকার জন্যে ধানের কিন্তু মানে গাছের যে বাড়বাড়ন্ত বা যেটা যেরকমভাবে টেলারিং হয় বা তাদের যে গ্রোথ সেটা কিন্তু ভালোই এখনো পর্যন্ত। আর এছাড়া বৃষ্টি মাঝে মাঝে এখনো পর্যন্ত সেই অবস্থা আমাদের আসেনি যে এখনো মানে খুব ক্রাইসিসের মধ্যে রয়েছে, সেরকম নয়। মোটামুটি বৃষ্টি যেটা হচ্ছে তাতে আমাদের খারাপ মানে ফলন ভালোই হবে। আমরা যেটা এক্সপেক্টেড আশা করছি আর কি, প্রায় 950,000 টনের মতো ধান আমাদের এই কুচবিহার জেলায় প্রোডাকশন হতে পারে আর কি, আমাদের অনুমান যে এরকম প্রোডাকশন হতে পারে। সাহেব, আমরা আর একটা প্রশ্ন করছি, যদি ধান চাষে খোলা পচা রোগ দেখা যায় বা তখন কি করতে হবে, বা তার কোনো ধান চাষ, ধান বা সবজি চাষের জন্য আগে থেকে কোনো চাষিদের কোনো সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে কি না, সে বিষয়ে একটু বলতে। হ্যাঁ, ধরুন আমাদের যেটা এখন যেটা কিছু ধান চাষি ভাইদের বলবো আর কি, যে চাষি ভাইরা যেন অবশ্যই মাঠ দেখেন, পরিদর্শন করেন। মাঠ দেখার, মাঠে যদি কোনো সমস্যা থাকে, বিশেষ করে রোগ পোকা লাগার যদি কোনো সমস্যা থাকে, সেটা যেন অবশ্যই ওনারা দেখেন আর কি। এবং সেটা আমাদের যে কৃষি দপ্তর আছে যে ব্লকে এবং সাবডিভিশনে, হ্যাঁ, সেখানে যোগাযোগ করেন যে এরকম মাঠের কোনো সমস্যা, রোগ বা রোগের সমস্যা থাকলে, রোগেরই এখন একটু সমস্যা দেখা যাচ্ছে, পোকারও হতে পারে। হ্যাঁ, তা খোলা পচা এখন একটু দেখা দিয়েছে কিছু কিছু জায়গায়। আমরা অলরেডি আমাদের যে সমস্ত আমরা আধিকারিকরা তাদের আমরা নির্দেশও দিয়েছি, তারা মাঠে পরিদর্শন করছেন। হ্যাঁ, পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্যে বলছেন। চাষি ভাইদের বলবো যে আপনারা মাঠ পরিদর্শন করুন এবং যেখানে সমস্যা হবে অবশ্যই আমাদের টাইপ ক্ষতি হয়েছে তারও আমরা মানে আনুমানিক একটা রিপোর্ট আমরা পাচ্ছি, যেটা মাঠে ঘরে তোলার যে সেটা ওষুধপত্রের যে সমস্ত ওষুধ রয়েছে আর কি, প্রপিকোনা জল বা ডাইসাইক্লোনা জল, এই ওষুধগুলো আমরা ব্যবহার করতে বলি। এছাড়া টাইফ্রক্সিন আর সঙ্গে যে অ্যাজোস্ট্রোবিনের মিক্সচার আছে সেটাও আমরা করি। হ্যাঁ, এরকম আমাদের যে সমস্ত ওষুধগুলো আছে, হ্যাঁ, এগুলো ভালো কাজ করবে আর কি। খোলা পচা খুব এ নয় আর কি, খুব মারা মহামারী কিছু নয়, কিন্তু আমরা যদি সতর্ক হই তার অবশ্যই আমরা এ থেকে আমাদের ফসলকে সুরক্ষা করতে পারব। ধন্যবাদ গোপালবাবু, উনি খুব সুন্দরভাবে জানিয়ে দিলেন যে আপনারা মাঠ পরিদর্শন করুন, কোনো যদি সমস্যা হয় যোগাযোগ করুন, অবশ্যই পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করা হবে। কুচবিহার জেলায় কৃষিকাজের খবরাখবর দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বিএনএন বাংলা। আর অবশ্যই যদি আপনাদের চাষ করতে গিয়ে চাষি ভাইরা কোনো সমস্যায় পড়েন, সরাসরি আপনারা ব্লক যে প্রশাসনিক অফিস আছে তার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। আপনাদের সাথে সর্বদা রয়েছে কুচবিহারের কৃষি দপ্তর।
স্যার এই বিষয়ে বলবেন কিভাবে আপনার সরবরাহ হচ্ছে। না আমরা অবশ্যই আমরা চাষি ভাইদের পাশে রয়েছি, আমরা চাষি ভাইদের নিয়েই আমাদের কাজ। হ্যাঁ, চাষি ভাইরা তাদের ফসল সুরক্ষিত অবস্থায় ঠিকভাবে যদি রাখতে পারে এবং ফসল ফলাতে পারে সেটাই আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, চাষি ভাইদের খুশি হাসি আমরা দেখতে চাই, যারা তারা ফসল ফলিয়ে তাদের নিজস্ব তাদের জীবিকা সেটা ওখান থেকেই করে। অতএব আমরা চাই যে চাষি ভাইরা ব্লকের যে সমস্ত আমাদের আধিকারিকরা রয়েছে, যে সমস্ত আমাদের কর্মীরা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং তাদের সঙ্গে আরও বিভিন্ন যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা আছে, যখন এখন আমাদের বাংলা শস্য বিমা চলছে একদম বিনা প্রিমিয়ামে, এটা আমাদের ধান আমন ধানের ওপর এখনও চলছে। হ্যাঁ, এগুলো চাষি ভাইরা যাতে করবেন, হ্যাঁ আরও তারা সুরক্ষিত করবেন তাদের ফসলকে। হ্যাঁ, এইভাবে আমরা চাষির পাশে আছি এবং চাষির পাশে থাকব। ধন্যবাদ, আপনারা অবশ্যই দেখতে থাকুন বিল বানাতে।